হাই ফ্রেন্ড, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। ওয়েলকাম টু রুমানপাল চ্যানেল, সবাইকে অনেক অনেক স্বাগত। আর পাশে জানাই সবাইকে হ্যাপি বিহু। তো তোমরা কেমন আছো অবশ্য জানিও, আর আজকে তোমাদের বিহু কেমন পালন করা হচ্ছে অবশ্য জানিও। তো আজকে আমাদের বিহু, দেখো আমার সময় নেই কত তোমাদের সঙ্গে কথা বলার, সারাদিন খালি খাওয়া খাওয়া খাওয়া। তো কি বলবো, সকাল থেকে লেগে গেছি খাওয়া দাওয়া করতে। আর সকালবেলা আমাদের সকালের দই চিড়া খাওয়া হয়। তো তোমাদের কার কার দই চিড়া খাওয়া অবশ্য আমাকে জানিও। তো আমাদের সকালবেলা দই চিড়া খাওয়া হয়, আর এখন আমি সবজিগুলো কাটছি দুপুরবেলার জন্য। তো দুপুরবেলা আমাদের অনেক রকম আজকে আইটেম আছে, যেহেতু নিরামিষ। আর নিরামিষ মানে আমাদের আজকে আমডাল খাওয়া হয়। তো আমডাল বানাবো, আর এগুলো সব সবজি দিয়ে একটা মিক্স সবজি বানাবো, তারপর বানাবো আমের চাটনি, তারপর বানাবো ভাজি, কুমোরের ভাজি বানাবো, আর বানাবো তোমাদের তিতা বলে, তিতা খায় সে তিত করলা। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি যতটুকু পারবো আজকে। তো আমি রান্না বাড়াও দেখো সেরে নিচ্ছি, কারণ কি আজকে সকালবেলা আমাদের তো খাওয়া হয়নি, শুধু দই চিড়া আমরা খেয়েছি। তো সেটা খেয়ে সকালে সবার পেট ভরে গেছে, তার জন্য আর এমন ব্রেকফাস্ট করা হয়নি। তো আজকে দুপুরবেলা জলদি জলদি খাওয়া হয়ে যাবে, তা তার জন্য জলদি জলদি সব করে নিচ্ছি। আর আমার বাবু কালকে রাত্রেবেলা না খেয়ে ঘুমিয়ে গেছে, তো ওকে আবার সকালবেলা ভাতটা খাওয়ালাম, কারণ ভাত না খেলে তো ও থাকতে পারবে না, আর এত সময় বাচ্চা মানুষ থাকা দরকার নেই। আর ওকে আবার আমি দই চিড়া খাওয়াইনি, তো সেটা ও খাবেও না। তো এই দেখো আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিলাম, কারণ অনেকটা লেটও হয়ে গেছে আমার। তো তোমাদের সঙ্গে বসে আর কথা বলতে পারছি না আমি। আর এই দেখো আমার রান্না হয়ে গেছে, এটা হলো আমের চাটনি। তো এটা আমি আজকে আমের প্লাস্টিক চাটনি বানিয়েছি। তো খেতে কিন্তু জানি না কী হবে, কিন্তু আমার তো মনে হয় ভালোই হবে। এটা বানিয়েছি মিক্স সবজি, এটা বানিয়েছি আমের ডাল, আর বানিয়েছি আমি দেখো এই দেখো ভাজি বানিয়েছি, আর এটা বানিয়েছি তিতাটা। তো চলো, এ দেখো সাথে আছে লেবু। তো আমার দেখো সন্ধ্যাবাতি দেওয়া শেষ হয়ে গেছে, আর এখন বাজে বিকেল 6টা। তো আমার বিকালবেলা কাজ শেষ হয়ে গেছে, সন্ধ্যাবাতি দেওয়া শেষ হয়ে গেছে, এখন দেখো বাজছে হলো 6টা। আর আমার দেখো এখন পর্যন্ত চুল আছড়ানো হয়নি, চুল পুরো ভিজা, কি বলবো তোমাদেরকে। সারাদিন একটুকু আজকে টাইম পেন মানে পাওয়াই হয়নি, আর তোমাদের সঙ্গে যে বসেলবো কথা বলবো, সকাল থেকে আসতে পারিনি, কথাও বলতে পারিনি। তো তোমরা হয়তো ভাবছো যে আমি কথা বলছি না, তো আসলে এক মানে কি বলবো তোমার, সকালবেলা থেকে যে উঠেছি, আমি বললাম না আমি চুলটা দেখো এখনো ভিজা, আর চুল এখনো আঁচড়ানো হয়নি, আর এইভাবেই আছি। আর একদম অবস্থা তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে। ভাবছিলাম যে আজকে একটা শাড়ি পরবো, শাড়িটা পরার টাইম পেলাম না, তো আর এখন আর পরে কি করবো, এখন আর পরে লাভ নেই, তো আজকে আর পরলাম না। আর সারাদিন অনেক কাজও ছিল, আর আজকে তো যেহেতু নিরামিষ, তারপর আছে অনেক কিছু খাওয়ার নিয়ম, তো এই সব করতে করতে সারাদিন চলে গেল। আর একা হাতে সব কিছু করতে হয়, সবজি কাটা, রান্না বাড়া সব কিছু একা হাতে করতে হয়। তো সব কিছু একা হাতে করতে গিয়ে অনেকটা টাইম লেগে যায়, তার মধ্যে বাচ্চা আছে, ওকেও তো খাওয়াতে হয়, স্নান করাতে হবে, সব কিছুই আছে। তো আজকে আমাদের নিয়মগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি যতটুকু পেরেছি। আর আমাদের সকালবেলা আজকে স্নান করার কথা ছিল, মানে আমরা স্নান করেছি, সেই নিম পাতা, হলুদ, সর্ষে, আর অনেক রকম পাতা দরকার, সেগুলো আমরা মিক্স করে তারপরে আমরা স্নান করি। তো সেগুলো করার পর সকালবেলা আমাদের ফার্স্ট দই চিড়া খাওয়া হয়, তারপর আমাদের যদি সকালবেলা এইসব খেয়ে নেয় তো পেটটা ভরে যায়, আর সকালবেলা কোনো এমন কিছু খাওয়া হয়নি। তারপর দুপুরবেলা রান্না বসিয়ে দিয়েছি, কারণ সকালবেলা তো আর খাওয়া হবে না বলে, এগুলো খেয়ে সবার পেট ভরে গেছিলো। তো সকালবেলা সেগুলোর খাওয়া হয়নি বলে দুপুরে রান্নাটা জলদি জলদি করতে হয়েছে। তো অনেক অনেক কিছু রান্নাও আছে, তো সেগুলো সব কিছু করলাম। করার পর 2টার সময় আজকে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, তো সেগুলো খেয়ে দিয়ে তারপরে বাবুকে খাওয়ালাম, স্নান মানে ওকে তো স্নান করিয়েছি আগে, তো খাওয়ালাম 2টার সময়। সকালবেলা ওকে খাওয়ালো হয়েছে, ও আবার এগুলো চিড়া দই খাবে না, এগুলো খাওয়ায়নি।
তো ওকে ভাত খেয়ে এলাম। তো এখন আমাদের সন্ধ্যা হয়ে গেছে, আর ঘরে মানুষ থাকলে জানোই কি হয়, মানে ছেলে মানুষ ঘরে থাকলে আর কোনোদিন মানে টিকের টাইমই পাওয়া যায় না, কি বলবো। তো যাই হোক, এই হলো ব্যাপার। তো ছেলে মানুষ থাকলে যে মানে যেটা হয় একটু পরপর এটা ওইটা, এইভাবে দিনটা চলে গেল। আর এখন বাবু একটু ঘুমিয়েছিল, জাস্ট উঠে গেছে, তো আমার সন্ধ্যা বাতিয়ে দেওয়া হয়েছে গেছে। আর কাপড় ছিল বাইরে, তো কিছুটা শুকিয়েছে, কিছুটা আবার ভিজা আছে, সেগুলো আবার সব কিছু ভিজাগুলো আবার মেলে দিলাম, আবার শুকনাগুলো ভাঁজ করলাম। এইভাবে সব কিছু করার পর সন্ধ্যা বাতি দিলাম। ভাবলাম এখন না তোমাদের সঙ্গে একটু বসে কথা বলি, আর ভিডিওটা তো লাস্ট এন্ডিং করতে হবে। তো যাই হোক, ভিডিওটা আর আগ বাড়ছি না, আর তোমাদেরকে হয়তো দেখাইনি কালকে, মানে আমি আমার বাবুর জন্য দুইটা ড্রেস কিনে নিয়ে এসেছিলাম, তো সেগুলো আর শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে, আর সেগুলো সময়ও পাইনি। তো এই হলো, দেখো এই ছিল একটা ড্রেস, আমার ছেলে দেখো প্যান্ট খুলে দিয়েছে। এই হলো একটা একটা ড্রেস, এই ড্রেসটা পরিয়েছি, আর একটা আছে সেটা কালকে পরাবো। আর একটা ওর আমার মাসি মানে টাকা পাঠিয়েছিল, সেটা দিয়ে একটা ড্রেস নেওয়া হয়েছে, ভাই দিয়েছে, তো একটা ভাই দিয়েছে, তো সেগুলো রয়ে গেছে, সেগুলো আর ভালো ড্রেস পরাবো না এখন। আর সেগুলো হয়তো যদি কোনো জায়গায় যাই সেগুলো পরাবো, আর কালকে আর একটা ড্রেস নিয়ে এসেছি সেটা ওকে পরাবো, তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর আমাকে বারবার বলছে কাপড় নিয়ে আসতে, তো আমি আর আনিনি কাপড়। তো দেখা যাক, তাও যদি সন্ধ্যার পর আবার যদি হাল্লা করে যাতে, তো তাদের যেতেই হবে, কিছু করার নেই। ঘরে দেখো ঝগড়াঝাটি করতে থাকতে ভালো লাগে না, আর এই দিনে মানে মন খারাপ করতেও ভালো লাগে না। তো যদি আবার বলে না নিয়ে আসতে, তবে তো যেতেই হবে। তো দেখা যাক কী করি, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব যদি যাই। আর আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে জানাই হ্যাপি বিহু।